আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কেমন আছেন তো আমি আমার আজকের ব্লগটা শুরু করে নিই আর আজকে যেহেতু আমি সকাল থেকে নয় দুপুর থেকে এবং রাত্রি পর্যন্ত কি কাজ করি সবগুলোই আজকে দেখানোর চেষ্টা করব। মানে আমি সারাদিন কি কি করি এই সবই আর কি তো যাই হোক এখানে আমি অনেকগুলো মাংস নিয়েছি গরুর মাংস আমি আর কি একসাথে রান্না করব রান্না করে কীভাবে ফ্রিজে সংরক্ষণ করি সেটা অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব চাইলে আপনারাও কিন্তু এভাবে রান্না করে একসাথে অনেকগুলো মাংস আর কি ফ্রিজে রেখে দিতে পারেন কারণ আমরা সবাই জানি কম বেশ যে মাংস যদি অল্প অল্প রান্না করি সেটার থেকে কিন্তু বেশি মাংস একসাথে রান্না করলে ওটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে যেটা আর কি আমার কাছে মনে হয় এই জন্য আমি চেষ্টা করি একসাথে অনেকগুলো মাংস আর কি রান্না করে তারপর ফ্রিজে রাখার জন্য তাই তো আমি কিছুটা পেঁয়াজ আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া এবং মাংসের মশলা আর গরম মশলার ফাঁকি এইসব আর কি সব একসাথে আর কি দিয়ে নিচ্ছি কারণ যেহেতু আমি মাংসটা আর কি হাতে মেখে তারপর আর কি রান্না করব তাই আমি সবগুলো মশলা একসাথে দেওয়ার চেষ্টা করতেছিলাম তাই যাই হোক আজকে আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমার কখনোই আগানোটা মানে সম্ভব হতো না কারণ আপনাদের ভালোবাসা কিন্তু আমি পর্যন্ত এসেছি আর আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা আমি আর অনেক দূরে যেতে পারবো তাই সবার ভালোবাসাটা কিন্তু আমার খুবই দরকার আর আশা করি আমার ব্লগটা খারাপ লাগবে না মোটামুটি ভালো লাগবে আর একটা কথা কি ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসাটা এমনিতেই হয়ে যায় কারণ একদিনে কিন্তু কারো রুটিন মতো সব কাজ কিন্তু দেখলে ভালো লাগে না হয়তোবা দেখতে দেখতে কোনো এক সময় সবার কাছে ভালো লাগতে পারে কারণ যারা ইউটিউবিং করে যারা আমাদের মতো ছোট ছোট ইউটিউবার ছিল তারা কিন্তু একদিনে কখনোই আর কি আগাতে পারেনি হয়তোবা আমাদের মতো আস্তে আস্তে তাদেরকে এগিয়ে যেতে হয়েছিল কারণ আমরা এখন যতটা কষ্ট করি না আমার মনে হয় যে আগে এতটা কষ্ট করতে হয়নি যেহেতু আগে কিন্তু এত ব্লগ চ্যানেল ছিল না আর সবাই ইউটিউবিং তেমন একটা মোটামুটি বাংলাদেশে কিন্তু করতো না আর এখন তো প্রায় অনেক ব্লগার আছে তাই আপনারা যদি পাশে থাকেন তো অবশ্য আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবাররা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তাই যাই হোক আমি মশলাটা কিন্তু হাতে মেখে নিচ্ছি আর এমনিতে রান্না করলে সত্যি অনেকটাই ভালো লাগে তাই আমি মাঝে মধ্যে আর কি চেষ্টা করি হাতে মেখে গরু মাংস রান্না করার জন্য যদি চান আর কি আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে আর আমি তেলটা খুবই কম দিয়েছি কারণ মাংস তো অনেক চবড়ি ছিল কারণ অনেক চবড়ি আমি কিন্তু কেটে ফেলেও দিয়েছিলাম তারপরও অনেক চবড়ি আর কি রয়ে গিয়েছে আর মাংস থেকে চবড়ি বেশি আলাদা করলে কিন্তু খেতে আবার ততটা ভালো লাগে না আর কি পরিমাণ মতো আমি রাখার চেষ্টা করেছি বাকিটা আর কি ফেলে দিয়েছি তো এইভাবে আমি সময় আর কি এদের সময় রান্না করে রাখতাম এবারই ঈদে আর কি আমি ততটা মাংস একসাথে রান্না করতে পারিনি যেহেতু আমি গ্রামে চলে গিয়েছিলাম তাই এই মাঝে মধ্যে আর কি যা করি মানে ফ্রিজ থেকে মাংস নামিয়ে কিছুটা মাংস একসাথে আর কি রান্না করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিই তাই আরেকটা কথা যেটা আপনাদের কাছে না বললেই নয় কারণ অনেকেই কিন্তু জানেন যে নারায়ণগঞ্জ কিন্তু এসি বাস্ট হয়ে কিন্তু অনেক মানুষ আহত এবং নিহত হয়েছে তার মাঝে কিন্তু একটা বাচ্চাও ছিল সে বাচ্চাটাও মারা গিয়েছে যাদের ক্ষতি হয়েছে যাদের আত্মীয় স্বজন অসুস্থ এবং মারা গিয়েছে তারা কিন্তু অনেক কষ্টের মাঝে আছে আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আর তাদেরকে যেন ভালো রাখে তাদেরকে অনেকটাই শক্ত হতে হবে যাদের পরিবার থেকে কেউ মারা যায় সেটা কিন্তু অনেকটাই কষ্টদায়ক হয় যেটা আর কি আমার কাছে মনে হয় আজকে একটি ভিডিওতে দেখলাম সত্যি দেখে এতটা খারাপ লেগেছে যেহেতু ওনারা কিন্তু আমাদের কিছুই হয় না মানে আমাদের কোনো রিলেটিভ না তারপরও কেন জানি আমার চোখের পানিগুলো আমি ধরে রাখতে পারিনি সত্যি আমি কান্নাই করে দিয়েছি মানে এরকম অবস্থা আর আগুনে পোড়া আর পানিতে ডুবে মরাটা আমার কাছে সত্যি অনেকটা কষ্টদায়ক মনে হয় কারণ এই দুইটা জিনিস আমার অনেকটাই ভয় লাগে তো সবাই দোয়া করবেন যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ পাক জলদি করে সুস্থ করে দেয় এবং তাদের ফ্যামিলির কাছে পৌঁছে দেয় তা আমরা সবাই চেষ্টা করব তাদের জন্য দোয়া করার জন্য আর যদি পারি আমরা সবাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এই তো আমি কিন্তু মাংসটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি আর আমি ঝোল দেবো না কারণ মাংসতে তো এমনিতেই অনেকটা ঝোল চলে আসে যেহেতু গরুর মাংস গরুর মাংসতে কিন্তু অনেক জল ওঠে তাই আমি এই জলে আর কি রান্নাটা পুরোটা কমপ্লিট করব যেহেতু ফ্রিজে রাখব ফ্রিজে রাখলে কিন্তু মাংসটা এমনিতেই নরম হয়ে যায় ডিপে রাখলে আর আমি আরেকটা চুলায় দুপুরের জন্য রান্নাটা করে নেব কারণ দুপুরে আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ যেটা সেটা রান্না করব কারণ সন্জনা অনেক দিন যাবতই বলতেছিল যে সর্ষে ইলিশ খাবে তাই ওর জন্য আর কি সর্ষে ইলিশ রান্না করব আর গ্রাম থেকে সরি শাপলা নিয়ে আসছিল ওই শাপলা ভাজি করব এই দুইটা আর কি দুপুরের জন্য রান্না করব আর গরু মাংস এমনি তো আর কি ডিপ ফ্রিজে রাখবো যেহেতু এটা আমার কাছে সত্যি যেটা কারণ মাংস যত আর কি রান্না হয় ততই আমার কাছে ভালো লাগে ভালো লাগে তাই আর কি মাংসটা কষিয়ে ফ্রিজে রাখার পর যা থাকবে সেটা আমি পরে আরও জাল করে তারপর আর কি খাবো আর এই তো আমি ইলিশ মাছটা আর কি বসিয়ে দিয়েছি কারণ ইলিশ মাছটা কীভাবে বসিয়েছি সেটা তো অবশ্যই শেয়ার করি কারণ তাহলে ব্লগটা আর কি অনেক বড় হয়ে যাবে কারণ আমাদের ভিডিওগুলো যদি বড় হয়ে যায় কেউ দেখতে চায় না এটা কিন্তু আমরা জানি কারণ অনেকে আছে দু এক মিনিট দেখে কিন্তু বের হয়ে যায় কিন্তু সেটা অবশ্য করবেন না কারণ এটা আমাদের জন্য অনেকটাই ক্ষতি হয়ে যায় কারণ পুরো ভিডিওটা যদি না দেখা হয় এটা সত্যি আমাদের জন্য অনেকটা কি কষ্টদায়ক কারণ সেটা তো আমরা অবশ্যই বুঝতে পারি কে কত টাইম আর কি আমাদের গোলা দেখেছে আর এই তো আমি সাপলাবাজিটা আর কি বসিয়ে দিয়েছি কারণ শাপলাবাজি করতে কিন্তু তেমন কিছুর প্রয়োজন হয় না তেল আর তেল দিয়ে তারপর পেস্ট আর কি ভালো করে ভেজে তারপর শাপলাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু সাপলাবাজিটা হয়ে যায় আর এই তো আমি সরষেটা দিয়ে দিলাম সরষেটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম তাই আর কি এরকম বেশি আর কি মিহি হয়নি নি কারণ পাটায় বেটে নিলে অনেকটাই মিহি হয় আর আগে যখন আমার মা সরষে ইলিশ রান্না করতো উনি পাটায় বেটে তারপর রান্না করতো আর আমার বাবার অনেক সর্ষে ইলিশটা অনেক পছন্দ তার কিন্তু মাঝে মধ্যে আমি করি কারণ সাজানার অনেক পছন্দ সর্ষে ইলিশ কিন্তু এমনি তো সাজানার কি ইলিশ মাছটা ও পছন্দ করে না ও আর কি খেতে পারে না কাটার জন্য তাই সরষে ইলিশ রান্না করলে ও আবার মোটামুটি খায় তাই যখন আর কি ইলিশ নিয়ে আসি তখন আর কি চেষ্টা করি একটু সরষে ইলিশ রান্না করার জন্য যেহেতু আর পছন্দ তাই আর কি আর এখন কিন্তু বর্তমান ইলিশ মাছ অনেকটাই সস্তা যাচ্ছে চাইলে অনেকে কিনে রাখতে পারেন হয়তো অনেকে বলতে পারেন যে জ্ঞান দিচ্ছি কেন আসলে জ্ঞান দিচ্ছি না কারণ যেহেতু এখন সরি এখন যেহেতু ইলিশ মাছটা সস্তা যাচ্ছে অনেকটা কিন্তু দাম কমই আমার কাছে মনে হয় এখন চাইলে আমরা অনেকে কিন্তু ইলিশ কিনে তারপর ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারি আর ইলিশ মাছটা আমার মনে হয় ডিপে রাখলে ততটা খারাপ লাগে না খেতে এক দেড় মাস ভালোই খাওয়া যায় টাইমও চেষ্টা করবো ইলিশ মাছ আর কি কিনে একসাথে অনুগোলা রাখার জন্য আর এই তো এই হাই চলে আর কি সাপলা বাজিটা করে নিচ্ছি কারণ সাপলাটা হয়তোবা দেখতে অনেকটা হাট মনে হচ্ছে কিন্তু আসলেও এরকম থাকবে না কিছুক্ষণ রান্নার পর এটা এমনিতে নরম হয়ে যায় কারণ যখন গ্রামে ছিলাম তখন অনেক সাপলা বাজি খেয়েছি কিন্তু নারমণ্ড শহরে এসে ওই রকমভাবে খাওয়া হয় না আর এই তো আমি চুলাই কিন্তু মাংসটাও কিন্তু রান্না করে নিচ্ছি কারণ আমি মাংসটা কিছুক্ষণের জন্য নামিয়ে কিন্তু দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম যেহেতু সাজানা টিচার চলে আসবে এর জন্য আর কি আমি মাংসটা কি নামিয়ে তারপর আর কি দুপুরের জন্য রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর কিছুটা জিরা ফাঁকি দিয়ে দিলাম আমি মাংস ঝোলটা আরও শুখিয়ে নেব আর এই ঝোলেই কিন্তু আমার মাংসটা পরিষিদ্ধ হয়ে গিয়েছিল। আমার আর একটা পানি দিতে হয়নি যদি পানি দিতে হতো তাহলে আমি ফুটন্ত পানি আর কি দিতাম কিন্তু সেটা করতে হয়নি মাংসটা এমনিতেই নরম হয়ে গিয়েছিল সেই জন্য পানির প্রয়োজন আর হয়নি আর নতুন নতুন ইউটিউবার আপদের ব্যাপারে কিছু কথা বলতে চাই কারণ আমরা যারা নতুন আছি আমরা একে অপরের পাশে থাকব আর আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিন্তু আমরা আরো পিছনে পড়ে যাব তাই আমরা চেষ্টা করব একজন আরেকজনকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আর এটা হচ্ছে আমার সন্ধ্যার পরের ব্লগ মানে সন্ধ্যার পর আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম আমি মাংসটা পুরোপুরি আর কি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখন আর কি আমি বক্স করে মাংসগুলো আর কি ফ্রিজে রাখবো যেহেতু আমি অল্প অল্প করে রাখবো কারণ আমার বাসায় তো ওইরকম কেউ নেই সেটা আপনারা অবশ্যই জানেন কারণ আমার দুই মেয়ে আর হচ্ছে আমি আর রূপা রূপা তো আর সময় থাকে না ও দুপুরে আমার বাসায় আর কি সব সময় খায় না মাঝে মধ্যে আর কি বেশি সময় আর কি আমার বাসায় আর কি ওর মানে খাওয়াটা হয় মাঝে মধ্যে খায় না পুরোপুরি যদি বলি যে আমার বাসায় খায় সেটা ভুল হবে তো যাই হোক আমি আর কি মাংসটা আমি পরিমাণ মতো করে আর কি রাখছি যেহেতু আমার যখন আমি আমার আর কি প্রয়োজন হবে মাংস আর কি বের করার তখন যেন আমার একদিন হয় মানে দুই টাইম যে খেতে পারি দুই টাইম যতটুক মাংস আর কি প্রয়োজন আমি ততটুক পরিমাণ করে আর কি মাংসগুলো আর কি রেখেছি তো এখানে আমার চায়ের বক্স হয়েছে কারণ মাংস রান্না করলে কিন্তু সেটা পরিমাণ অনেকটাই কমে যায় আর ঈদের মাংসগুলো কিন্তু অনেকটাই নরম হয় আর ভালো হয় খেতে যাই হোক আমি তিন বক্স রেখেছি আর বাকি মাংসটা আমি আর কি রেখে দেব ওটা আর কি কালকে খাওয়ার জন্য আর আজকে তো আমরা ইলিশ মাছ আর হচ্ছে ভাজি সেটা দিয়ে আর কি খেয়েছি আর এই তো আমি ভালো করে আর কি বক্সগুলো আটকিয়ে দিলাম কারণ মাংসটা আমি ঠান্ডা করে নিয়েছি কারণ গরম অবস্থায় কিন্তু ডিপে মাংস রাখলে কিন্তু মাংসটা আর কি ছেড়ে দেয় যেটা আমার কাছে মনে হয় কারণ গতবার আমি মাংস ডিপে রেখেছিলাম গরম অবস্থায় সে মাংসটা খেতে সত্যি একদমই ভালো লাগেনি আর এই তো এগুলো আমি রেখে দিয়েছি এখানে কিছু হাড় আছে তো এটা আমি আর কি কড়াইতে নিয়ে নিচ্ছি এটা গরম পর বাকি মাংসটা আমি গরম করে তারপর আর কি হাড়গুলো ফেলে দেব কারণ হাড় খাওয়ার মতো বাসায় ওই রকম কেউ নেই কারণ আমার মেয়েরা একদম হাড় পছন্দ করে না ওরা তেলের মাংসটাও খেতে চায় না ওদেরকে নিয়ে বহুত প্রবলেমে আছি আর এই তো আমি ফ্রিজ আর কি মাংসগুলো যেহেতু রাখব এখানে একটা দই ছিল দইটা আমি নর্মালে নামিয়ে রাখব কারণ ওইটা আমি নর্মাল ফ্রিজে রাখবো সকালের জন্য রাত্রে আর কি নর্মাল ফ্রিজে রেখে দিলে সকালে এমনিতেই গলে যাবে আর এই ডরটা আমি পরিষ্কার করে নিয়েছি কারণ আমি যেটা আমার বড় ডিপ ফ্রিজ ওখানে আর কি রাখবো না এখানেই রাখবো কারণ এটাতে আমি আর কি খাবার যেই খাবারগুলো আর কি ফ্রোজেন করা যায় সেই খাবারগুলো আমি ফ্রিজে রাখি আর বাকি যে মাংস কাঁচা বাজার আর কি কাঁচা যে মাংস মাছ ওগুলো আর কি আমি বড়ো ডিপ ফ্রিজে রাখি আমার মনে হয় যে এটা আলাদা করে রাখাটাই বেটার যেহেতু একসাথে সবকিছু যদি কাঁচা এবং রান্না দুটো একসাথে রাখি তাহলে কিন্তু এটা যে কাঁচা মাংসের যে একটা স্মেল আছে সেটা কিন্তু ছড়িয়ে পড়ে তাই আর কি আমি আলাদা করে রাখার চেষ্টা করি সব সময় আর দুইটা আমি রেখে দিচ্ছি নর্মালে এটা আর কি সকালে আর কি আমার কাছে দই দিয়ে পাওটা খেতে খুবই ভালো লাগে সকালে আর কি ইচ্ছে আছে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে তাহলে আর কি দই দিয়ে তারপর পারোটা খাবো সরি আমার কিছুটা ভিডিও অংশ আর কি এখানে চলে এসেছে এর জন্য খুবই সরি ভিডিওটা এডিট করার সময় আর কি আমি খেয়াল করিনি এর জন্য আর এই তো আমি বাকি মাংসগুলো আর কি একটু গরম করে নিচ্ছি এখান থেকে আর কি আমি হাড়গুলো ফেলে দেবো সবাই আমার জন্য দোয়া করবেন আর প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন আমাকে হেল্প না করেন তাহলে কিন্তু কখনোই আমার এগিয়ে যাওয়াটা কখনোই সম্ভব হবে না আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এতটুক আসতে পেরেছি এবং আশা আছে আরও অনেক দূরে গিয়ে যাওয়ার কারণ ইচ্ছে থাকলে অবশ্যই উপায় হয় আল্লাপাক বলছে যে তুমি স্বপ্ন দেখো পূরণ করার দায়িত্ব হচ্ছে আমার তাই আমি এটাই মনে করে আমি স্বপ্ন দেখি বাকি এটা আল্লাপাকের ইচ্ছা যদি আলাপাক চায় তাহলে অবশ্যই আমিও কোনো এক সময় বড় হতে পার পারব যদি আমার কপালে থাকে যে আমিও একজন বড় ইউটিউবার হব আশা করি কিন্তু আশা ফলানোর ইচ্ছাটাও কিন্তু আল্লাপাকের হাতে জানি না কার কপালে কি আছে সেটা তো আমরা কখনই বলতে পারি না কারণ আমাদের ভাগ্যে যা লেখা থাকে সেটাই কিন্তু অবশ্যই হয় আর এটা হচ্ছে রাতের ফুটেজ কারণ বেডশিটটা আমি রাতেই চেঞ্জ করে নিতে পছন্দ করি আর বেডশিটটা খুবই ময়লা হয়ে গিয়েছিল কারণ ময়লা বেডশিটে আমি একদমই শুতে পারি না তাই বেডশিটটা আর কি উঠিয়ে নিলাম রূপা তো প্রতিদিনই রাত্রে আমার বাসে আসে কারণ ও আর কি আটটার সময় আসে নয়টা দশটা পর্যন্ত আমার এখানেই থাকে গল্প করে আর আমারও একা একা ভালো লাগে না তাই সব সময় কিন্তু ও আসে আর কিছু প্রয়োজন হলো সেটাও নিয়ে আসে রূপা খুবই ভালো একজন মেয়ে ওর জন্য সবাই দোয়া করবেন কারণ ওর হাজবেন্ডটা ততটা ভালো না তো সবাই দোয়া করবেন ওর হাজবেন্ডটা যেন ভালো হতে পারে এবং ওনাকে সহি পাক দান করেন আর আমার পাশাপাশি কিন্তু ফাতেমা অনেক কাজ করে ফেলেছে আজকে ও মাঝে মাঝেই বলে যে আমাকে কিছু কাজ দাও আমি কাজ করব। তো তো তেমন কিছু পারে না তারপর ওকে যখন বায়না করে তখন কিছুটা কাজও কেউ দিই যে করো কারণ বাচ্চাদের কিন্তু কাজে উৎসাহ করাটা কিন্তু অনেক ভালো ওদের অনেক আর কি ভালো ফিল হয় কারণ যেহেতু এখন স্কুল লেখাপড়া অনেকটাই এখন চাপ কম তাই মাঝে মধ্যে ওদেরকে দিয়েও কাজ করালে ওদেরও মন মানসিকতা ভালো থাকে আর এখন ঘরটা জায়গা দিয়ে নিলাম আর এই বলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ